পরম মাতৃস্নেহে ছাগলছানাকে দুধ পান করাচ্ছে কুকুর। ছাগলের ওই বাচ্চাগুলোকে যেন মায়া মমতার সবটুকু দিয়েই আঁকড়ে ধরেছে কুকুরটি। ছাগলছানাগুলো পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে। এমনই অবাক করা বিরল দৃশ্যের দেখা মিলেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকায়। জানা যায়, কিছুদিন আগে হাবিব রানার বাড়িতে 5টি ছাগলছানার জন্ম হয়। এতগুলো ছাগলছানাকে ঠিকমতো দুধ দিতে পারছিল না মা ছাগি, ফলে ক্ষুধার্তই থাকতো ছাগলছানাগুলো। গেল সপ্তাহে ওই বাড়িতে বাস করা কুকুরটিও বাচ্চা জন্ম দেয়। পোষা প্রাণীগুলোকে খাবার দিলে কুকুরটিও সেখানে একসঙ্গে খাবার খায়। এভাবে পোষা প্রাণীগুলোর সাথে নিবিড় ভালোবাসার সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষুধার্ত ছাগলছানাগুলো কুকুরটির দুধ পান শুরু করে। ছাগল একটা ছাগলের তিনটা দুইটা বাচ্চা হওয়ার কারণে তার পর্যাপ্ত যে দুধ সেটা সে পাচ্ছে না, সেটাই পূরণ করতেছে এই কুকুর মা। আর নির্দ্বিধায় তাকে দুধ খেতে দিচ্ছে। আর ওরা ছাগলগুলো সবসময় বাসায় থাকে না, তারা বাইরে মানে খোলা ছেড়ে দেয়, তার জন্য বাইরে যায়। আর তখন এই বাচ্চাগুলো কেঁদে ওঠে, তারপরেই হচ্ছে এই কুকুর যখন সামনে আসে তখনই এরা মায়ের মতো স্নেহের দ্বারাই হচ্ছে গিয়ে দুধ পান করতে দেয়। যখন সঠিকভাবে দুধ দিতে পারছে না, বাইরে খেতে দেয়, তখন বাচ্চাগুলো যখন কান্না করে তখন মা কুকুরটি এসে তাদের দুধ দেয়। আর তখন তারা কুকুর বাচ্চাগুলো তখন তাকেই মা ভাবে। সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় কথা বলে কোনো সমস্যা না থাকায় একসাথে প্রাণীগুলো লালন পালন করছেন বলে জানান বাড়ির মালিক আহমেদ হাবিব রানা। ব্যক্তিগতভাবে আসলে একটা আশ্চর্যের বিষয়, আর মূলত দীর্ঘ 2-2.5 বছর থেকে আমাদের বাসায় এটা হয়ে আসতেছে। আমরা মানে দীর্ঘদিন থেকে দেখতেছি, তারপরে বিষয়টা নিয়ে আমরা 2 একজন হুজুরের সঙ্গে কথা বলছিলাম, তার পশু যে অফিস ইয়া অফিসার ওনার সঙ্গে কথা বলা হয়েছে, তো ওনারা বলছে যে ওটা কোনো সমস্যা নয়। হ্যাঁ, তাছাড়া বিষয়টা খুবই আশ্চর্যজনক এই কারণে, বাসায় আমাদের প্রায় 16-17টা ছাগল আছে, তার মধ্যে মা ছাগল হয়েছে মোটামুটি 5টা, 5টার মধ্যে 12টা বাচ্চা হয়েছে। এখন সব বাচ্চাই দুধ পায় না, মারা যখন বাইরে খাইতে যায়, হ্যাঁ, এর মতো অবস্থা এই কুকুর এই ছাগলছানাদেরকে আর কি দুধ পান করায় আর কি। কুকুরের দুধ পান করাতে ছাগলছানার কোনো নেতিবাচক দিক নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। সর্বোপরি বিষয়টা হচ্ছে যে কুকুরটির ছাগলছানাকে দুধ দেওয়ার বিষয়টি শরীরবৃত্তীয় ঘটনার চাইতে তার মাতৃত্বের যে বহিঃপ্রকাশ তা সত্যিই বিরল। নেগেটিভ মাতৃ দুধের সব কিছুতেই সাধারণত নেগেটিভ কোনো ইফেক্ট থাকে না, ক্ষতি হবে না। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে সেটা ভিন্ন জিনিস, এটা হজমের সমস্যা শুরুর দিকে হলেও এখন আর হবে না, যেহেতু দুধটা অ্যাডজাস্ট হয়ে গেছে তার বডির সাথে। মায়া ভালোবাসা কিংবা প্রেম, পৃথিবীতে মায়ের স্নেহের উপর কোনো ভালোবাসা হয় না। কুকুরটি যেন এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, চ্যানেল 24।